মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলে অস্ত্র হাতে ঢুকে ক্লাস সেভেন এর ছাত্রদের আটক করে মেরে ফেলার হুমকি এক আততায়ীর। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, মালদার মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলে ক্লাস সেভেন এর ছাত্রছাত্রীদের আটক করে এক ব্যক্তি এবং ওই ব্যক্তির হাতে ছিল বন্দুক। স্বাভাবিক কারণে আতঙ্কিত ছাত্রছাত্রী এবং সেই সময় ক্লাসে থাকা শিক্ষিকা। আতঙ্কে ছাত্রছাত্রীরা কান্নাকাটি শুরু করে দিলে ওই স্কুলে অন্য এক শিক্ষক সেই ক্লাসে গিয়ে ঘটনা জানতে পারেন এবং স্বাভাবিক কারণে তিনিও আতঙ্কিত হয়ে পড়েন। জানা যায় সেই সময় ক্লাস সেভেনে প্রায় 70 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন এক শিক্ষিকা এবং শিক্ষক। এই ঘটনায় স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে এবং আশেপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছুটে আসেন বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশ বাহিনী, সাধারণ মানুষ এবং অভিভাবকদের প্রচেষ্টায় শেষ পর্যন্ত নিরাপদে ছাত্রছাত্রীদের বের করে আনা হয়। এই ঘটনায় চরম উত্তেজনা সৃষ্টি হয় গোটা স্কুল চত্বরে। ওই স্কুলের এক শিক্ষকের বিবরণে জানা যায়, সামান্য মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি বিগত 1 বছর ধরে নাকি তার স্ত্রী সন্তানকে খুঁজে পাচ্ছেন না। তিনি বারবার প্রশাসন ও মিডিয়ার দ্বারস্থ হয়েছেন কিন্তু কোনো পক্ষ থেকেই তাকে সাহায্য করা হয়নি, আর এই ফলেই তিনি ধীরে ধীরে হিংস্র হয়ে উঠেছেন এবং আজকের এই ঘটনা সেই থেকেই এমনটা মনে করছেন স্থানীয় মানুষজন এবং অভিভাবক ও শিক্ষকদের একাংশ। মালদার মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুল চত্বর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সময়ের সংবাদ। যখন ক্লাসে ঢুকে তখন দেখছিলাম যে একজন, আমি ভেবেছিলাম উনি গার্জেন, এরকম তো গার্জেনরা আসেন স্কুলে, তো উনি চারিদিকে ফলো করছিল। তো আমার একবার জিজ্ঞাসা করতে চাইলাম যে আপনি কে, তো আশেপাশে ক্লাস ফাঁকা ছিল, আমি ক্লাসে ঢুকলাম। ঢোকার পরে আমি দু ছেলেদেরকে, ছেলেদের সঙ্গে কথা বলছি কি লিখতে দেবো, তখন বলছে ম্যাডাম আমরা কথা বলছি বলে কেবল ছাত্রদেরকে আমি লিখতে দিয়েছি। উনি আচমকা ঢুকে আমাকে পিস্তল দেখে বলছে আপনি একদম লড়বেন না, আপনি তোমরা থাকবে, আমার ছেলে কিডন্যাপ হয়েছে, আমি সব ছেলেদেরকে আমি মেরে ফেলে দেবো আর এক গুলি করে দেবো। আপনি জানেন আমি কোথায় কোথায় গিয়েছি, অনেক কথা বলছি, আর আমার তো ধর্মালা কাজ করছে না, আমি তো অবাক হয়ে গিয়েছি। তখন আমি বললাম যে আমি প্রথমে ভেবেছিলাম তিনি মানসিক ভারসাম্যহীন পাগল, পিস্তলটাকে আমি খেলনাই ভেবেছিলাম। তারপরে আমি ছাত্রটা তখন যেই না বলেছে যে আমি বলবো, তখন ছাত্রছাত্রীরা তো বাচ্চা, সেভেনের ছাত্র কান্নাকাটি শুরু করে দিয়েছে। এবার আশেপাশে আমি কাউকেই দেখছি না, হঠাৎ করে শিল স্যার এদিকে যাচ্ছিলেন, উনি আবার ভেবেছেন যে বইয়ের কোনো লোক চলে এসছে। তখন বলছে আপনি কী জন্য এসছেন, তখন উনি ওনার পিত্তত্ব সব কী ডিটেলস ঘটনা বলতে শুরু করেন। আপনার নাম? আমার নাম প্রতিভা মহন্ত। এখানে একটা এই এত বছর স্কুলের ইতিহাস এক ভয়াবহ পরিস্থিতিতে সম্মুখীন হলাম আমরা। এক ভদ্রলোক, তার নাম দেব বলল, খুব সম্ভবত উনি বোধহয় রুদ্র বলল, তো ওনার ছেলের নাম রুদ্র বলল এবং ওনার মিসেসও মিসিং, এবং ওনাদের খুঁজে এখনো পর্যন্ত পাচ্ছে না, প্রায় বিগত 1 বছর হয়ে গেল। হ্যাঁ,
তো তার জন্য উনি বারে বারে মিডিয়ার কাছে বলেছে, পুলিশ প্রশাসনের সাহায্য চেয়েছে। উনি বলছেন যে কেউ সাহায্য আমাকে করেনি, উনি এই রাস্তা ধরেছেন। ওনার হাতে একটা পিস্তল ছিল, কতগুলো বোমা, পেট্রোল বোম, হ্যাঁ এগুলোর পাওয়া গেছে। কোন ক্লাসের ছাত্রদেরকে আটক করে দিয়েছিল? ক্লাস সেভেন। স্কুলে ঢুকলো কিভাবে? সে স্কুলে ঢুকলো মানে আমাদের মেন গেটের একটা ছোট দরজা খোলা থাকে, মানে লোকাল লোকজনের যাতায়াতের জন্য ওইখান দিয়ে ঢুকে উনি হঠাৎ করে ব্যাগ বেগ থেকে পিস্তলটা বের করে নেন। এবং ম্যাডাম ক্লাস নিচ্ছিলেন, আমি সেখানে ছিলাম। আমি বললাম যে কোনো বই দিয়ে বোধহয় দিতে এসেছে। তো আমি বললাম কি ব্যাপার, আপনি কোনো বই দিতে এসেছে? বলছে না। বলেই সঙ্গে সঙ্গে পিস্তলটা বের করলেন। দেখে মনে হচ্ছিল না প্রথম দিকে অরিজিনাল পিস্তল, কিন্তু পরে যা দেখলাম তাতে একদম পিস্তল অরিজিনাল এবং অনেক কটা তার ওই কার্তুজগুলো পাওয়া গেল। হ্যাঁ, এবং তার মধ্যে ছাত্রছাত্রী ছিল মোটামুটি প্রায় আজকে তো 70-80 জন। বড় ঘটনা ঘটে যেতে পারে, কতটা আতঙ্কিত? আমরা প্রচন্ড আতঙ্কিত, কারণ এখানে এই ঘটনা যদি ঘটতো, উনি বারে বারে বলছেন আমাকে যদি গুলি করে তাহলে আমি উপর হয়ে পড়ে যাবো, বোম বাস্ট করবে, পেট্রোলে আগুন ধরবে, অ্যাসিড। কি মনে হয় মানসিক ভারসাম্য ছিল? মানসিক ভারসাম্য খুব একটা মানে কিছুটা অন্তত ছিল, তার ছেলে বউকে না পেয়ে মানসিক ভারসাম্য তো তার মধ্যে লক্ষ্য করা গেছে, কিন্তু পুরোপুরি যে মানে ভারসাম্যহীন এটা বলা যাবে না। অত্যন্ত সচেতন ভাবে উনি কিন্তু এটা এসেছেন। আমার নাম দেবাশিস সিং, এই স্কুলের টিচার আমি। 2023 শিক্ষাবর্ষে প্লে গ্রুপ 2+ নার্সারি 3+ থেকে পঞ্চম শ্রেণী 10+ পর্যন্ত ভর্তি চলছে। যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাক বাংলো, হুগলি। কিছু বাচ্চা এখানে একটু কিন্ডাক করে নিয়েছিল। হ্যাঁ, তো রিকভার করা হয়ে গেছে বাচ্চাদের। হ্যাঁ, সব শেষ হয়ে গেছে। ওর কাছে আমরা টাকা রিকভার করছি এখন। সবাই মানে কি নাম কি ওর? আপনি যেভাবে রেস্কিউ করলেন, এই এই যে এই পরিস্থিতি, কি পরিস্থিতি হয়েছিল? কেন আপনি প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের সামনেই তাকে রেস্কিউ করেছেন? আমাদের চিন্তা হবে, বাচ্চার জীবন ছিল, বেশি নেওয়া হয়েছে, বাচ্চার সেফ হয়েছে, হাজার দোয়া ছিল, আশীর্বাদ ছিল, আমরা সাকসেসফুল হয়েছি। আপনার নাম? আসরুদ্দিন খান। কতজন বাচ্চা ছিল ভেতর? দাও কতজন বাচ্চাকে হোস্টেল করে দিয়েছিল? আমার 70 ছিল। কোন ক্লাসে ছিল এটা? ক্যারাটে সেলফ ডিফেন্স একাডেমি, ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র, প্রশিক্ষক রাজ চ্যাটার্জি। ক্যারাটে মূলত একটি আন্তর্জাতিক খেলা। ক্যারাটে মানে সুস্থ, সরল ও নিরোগ শরীর। আসুন আপনার পুত্র, কন্যা, ভাই বোনেদের শরীর চর্চার মাধ্যমে আত্মনির্ভর করে তুলে আপনাদের নিকটবর্তী প্রশিক্ষণ কেন্দ্র শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলো, হুগলি। যোগাযোগ 9734301071, এছাড়াও 8900-6886 কন্ট্রোলে আছে। আমরা যে লোক ঢুকেছিল ওকে ধরে নিয়েছি, আর যে জিনিসপত্র আছে ছিল ওর কাছে ওটাও আমরা বের করে নিয়েছি। এখন যে সিজার প্রসেস হবে, আর আমরা একটু চেক করব সব ক্লাসরুমস এটসেট্রা, ঠিক আছে। তারপরে টিচার সব সেফ আছে, আর বাইরে কিছু ভিড় হয়েছিল, কনসার্ন প্যারেন্টস ছিল, বাকি লোকালস ছিল, তো এখন ওরাও আমরা ডিসপার্স করে দিয়েছি। এখন পরিস্থিতি ঠিক আছে, বাকি ডিটেলস আমরা পরে আপনাকে দিতে পারবো। পরিচয়? হ্যাঁ আমরা জানি, আবার আমরা একটু কনফার্ম করে নিচ্ছি। আগে মতলব আগে ওনার একটু সেরকম কেস ছিল, যেখানে ফেসবুকে কিছু থ্রেট দিয়েছিল, তখন পুলিশ ওকে অ্যারেস্ট করেছিল, রিকভারিও করেছিল। ওনার কিছু ফ্যামিলি প্রবলেম আছে, যার জন্যে আমরা যত জানি। তারপরে এখন ইনভেস্টিগেশনে বের হবে বাকি জিনিস। একটা ব্যাগ পেয়েছি, একটা আর্মস পেয়েছি, আর বাকিগুলো বাকি জিনিসগুলো আমাকে দেখতে হবে। ওটা তো সিজার লিস্ট করে চেক করে তারপরে আমাকে করতে হবে। এটা ইনভেস্টিগেশনে আমি দেখবো, আমরা দেখছি ইনভেস্টিগেশন কী কী মানে কী বলে ঢুকেছিলো, কীভাবে হয়তো কোনো কোনো প্যারেন্টস হয়ে এসেছে সেরকম, ওটা এর জন্য আমরা ইনভেস্টিগেশনে দেখবো। হ্যাঁ এখন সব নাম কি স্যার, কোন ক্লাসে ঢুকেছে? নাম নাম আপনি আপনাকে কনফার্ম করে পরে বলবো। কোন ক্লাসে ঢুকেছে? হ্যাঁ কোন ক্লাসে মানে কোন ক্লাস? আমরা ওটাই তো, আমরা একটা ডিব্রিফিং করছি, সব ক্লাস ভিজিট করছি, তারপরে আমরা ওটা বলবো। ঠিক আছে।